প্রিয় বন্ধুগণ, আশা করছি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। স্বাগত জানাচ্ছি সকলকে, আমি এস জে রতন। বাংলাদেশ চলচ্চিত্রের এক নায়ক, একটু অপরিচিত, কিন্তু সেই নায়ক গাজীপুরের এক পুনর্বাসন ও সংশোধন এক কেন্দ্রে তিনি ভর্তি হন এবং ভর্তি হবার পর থেকে তার উপর নির্মম নির্যাতন চালানো হয়। শারীরিকভাবে তো আছেই, পাশাপাশি বিশেষ করে মানসিকভাবে বেশ নির্যাতন চালানো হয় এবং সেই নির্যাতনের বর্ণনা তিনি গণমাধ্যমে তুলে ধরেছেন। এর আগে তিনি গোপনে একটা গোপন কক্ষে যেয়ে তিনি কল করেছেন চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট তার এক বন্ধুকে এবং সেই বন্ধু পরে চিত্রনায়ক জায়েদ খানকে কল করেন। চলচ্চিত্র শিল্পী সমিতির তিনি সাধারণ সম্পাদক। তারপর সেই নায়ক জায়েদ খান তিনি ব্যবস্থা নেন, তিনি পুলিশকে জানান এবং পুলিশ ব্যবস্থা নেয়। তারা সেই সংশোধনাগারে, যেখানে পুনর্বাসন এবং মানুষের সংশোধন করবার জন্য গাজীপুরের একটি এরকম সেন্টারে তারা অভিযান চালান, সেখানে মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত, বিভিন্নভাবে মানসিকভাবে বিধ্বস্ত মানুষদেরকে তারা ভর্তি করান এবং তার বিনিময়ে লক্ষ লক্ষ টাকা তারা চার্জ হিসেবে নেন। সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে এই নায়ককে উদ্ধার করে এবং এই নায়কের কাছ থেকে বিভিন্ন তথ্য উদ্ঘাটন করে। ওই সংশোধনাগারের যিনি প্রধান, তিনি বাঁধন তার নাম, সেই বাঁধনকে পুলিশ গ্রেফতার করে এবং তার কাছ থেকে বিভিন্ন তথ্য আদায় করার চেষ্টা করে এবং এই বাঁধন সম্পর্কে নায়ক যেটা বলেছেন যে করোনাকালীন সে যখন ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, সে দেখে কোনো আর পথ নেই উপার্জনের অথবা চলচ্চিত্র অভিনয় করার, তখন সে অনেকটাই মানসিকভাবে ভেঙে পড়ে। সেটা 2020 সালের কথা এবং 2020-21 দুটো বছর চলে গেল। এই মানসিক বিকারগ্রস্ততা থেকে সে যখন একটু নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং অধিক পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে বিভিন্ন সময়ে রাতে দিনের বেলাতেও তিনি ঘুমে কাতর হয়ে থাকতেন, তার পরিবারের লোকজন এটা খেয়াল করে এবং তাকে বুঝিয়ে সুঝিয়ে এই গাজীপুরের সংশোধনাগারে নিয়ে আসে, যেখানে মাদকাসক্ত, পুনর্বাসন, সংশোধন, মানসিক বিকারগ্রস্ত লোকদেরকে সহায়তা করা হয়, সাহায্য করা হয় এবং চিকিৎসা দিয়ে তাদেরকে সারিয়ে তোলা হয়। তো নায়ক এখানে ভর্তি হন এবং তারও ইচ্ছে ছিল যে সে যেন সংশোধন হয়ে ওঠেন। তার মধ্যে যে ফ্রাস্ট্রেশন কাজ করেছে, তার মধ্যে যে কোথাও কোনো কাজ নেই, কোনো ফিল্ম তার নেই, কোনো নাটকে তার অংশগ্রহণ নেই, এই যে মানসিক একটা অবস্থা, পাশাপাশি কোনো উপার্জনও নেই, সব মিলিয়েই এই যে একটা ফ্রাস্ট্রেটেড অবস্থায় তিনি পড়েছিলেন, সেখান থেকে তিনি নিজেও উত্তরণ ঘটাতে চেয়েছেন নিজেকে। সেই জন্য তিনিও স্বেচ্ছায় পরিবারের সিদ্ধান্তেই সম্মত হয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু কেন্দ্রের প্রধান যিনি বাঁধন, সেই বাঁধনের বিভিন্ন রকমের যে নির্যাতন, সেই নির্যাতনের কথা তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেছেন যে ভর্তির পর থেকেই মাসে মাসে লাখ লাখ করে টাকা দিতে হতো তাকে এবং ভর্তির শুরুতে একটা বড় অ্যামাউন্ট নেওয়া হয়, তারপর কিছুদিন পর পর আবার টাকা দিতে হয়। এইভাবে যারা সেখানে ভর্তি আছেন সবাইকেই এইভাবে অর্থ একেবারে সর্বশান্ত করে দিতে হয়েছে এই বাঁধনকে। বাঁধন এমন একটা মেয়ে যে এই কেন্দ্রটি চালায় এবং 8-16 বছর, 15 বছর বয়সী যে ছেলেদেরকে ধরে নিয়ে আসে এখানে ভর্তি করায়, তাদেরকে
সংশোধন করার জন্য তাদেরকেও বিভিন্নভাবে বিভিন্নভাবে নির্যাতন করা হয়, শারীরিকভাবে, মানসিকভাবে, এবং তাদেরকে যৌন নিগ্রহের শিকারও এই বাঁধনের মাধ্যমেই করা হতো। সেটা বলে নাকি বোঝানো যাবে না। আর নায়কটি বলেছে যে তাদের মতো যারা আছে, অর্থাৎ যুবক, তাদেরকে সবাইকেই, অলমোস্ট সবাইকেই এত কম খাবার দেওয়া হতো যে কোনো দিনও পেট তো ভরতই না, বরং ক্ষুধার মাত্রা বেড়ে যেত। এবং এই ক্ষুধার মাত্রা বেড়ে যাওয়ার কারণে তাদের ক্ষুধার যে প্রবণতা সেটা আরও বাড়ত, এবং তারা তখন ওই ডাস্টবিনে ফেলে দেয়া মুরগির হাড় বা মাংসের হাড় অথবা ডাঁটার যে ফেলনা অংশ, পেঁয়াজের খোসা, কোনো ফল ফলাদি থাকলে সেই ফল ফলাদির খোসা, সবজির খোসা, এগুলো কামড়ে চেটে পুটে তাদেরকে খেতে হতো, এমনটাই ক্ষুধা তাদের মধ্যে জাগত। এইভাবে করে দিন যাপন করতে হতো তাকে, এবং প্রচণ্ড ক্ষুধায় তাদের মাথা কাজ করতো না, তাদের শরীর কাজ করতো না, হাত পা কাজ করতো না, ঠিকমতো ঘুমাতে পারতো না, এবং ঘুমও পারতে দেওয়া হতো না। খুব মানে ইচ্ছে করেই তারা যেন কম ঘুমায় সেই জন্য সেই ব্যবস্থাও করা হতো। তাদেরকে মানসিকভাবে শান্তি তো দূরের কথা, সেখানে তাদেরকে মানসিকভাবে আরও যেন তারা বিপর্যস্ত হয়ে পড়ে সেই জন্য যত রকমের চেষ্টা আছে এই বাঁধনের নেতৃত্বে তা হতো। এইভাবে করে করে একটা মানুষ সংশোধন হবে, মাদকা শক্তি থেকে ফিরে আসবে, সুন্দর জীবনযাপন করবে, সেখানে বন্ধুসুলভ মানুষ পাবে অথবা চিকিৎসক পাবে, অথবা তেমন একটা পরিবেশ পাবে যে পরিবেশ পেয়ে তারা উৎফুল্ল হবে, আনন্দিত হবে, এবং ধীরে ধীরে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এটা তো নেই, বরং তার উল্টোটা। তাহলে যখন এইভাবে উল্টোটা ঘটতে থাকবে একটি অসুস্থ মানুষের উপরে, বিশেষ করে মানসিকভাবে অসুস্থ মানুষের উপরে, তখন মানুষটি কিন্তু পাগল হয়ে যাবে। এবং এই পাগল হবার ব্যাপারটি যখন বেশি বেশি ঘটবে, তখন এই বাঁধন এবং তার কর্মচারী কর্মকর্তারা বেশি পরিমাণে অর্থ আদায়ের চেষ্টা করতে পারবে। এই সূত্র ধরেই, এই জিনিসটাকে ভিত্তি ধরেই তারা এই কেন্দ্রটি পরিচালনা করছে, এবং তারা মাস মাস পর বা কয়েকদিন পর পর তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে, যেটা তারা নিজেরাই তৈরি করছে, যে আপনার সন্তান এরকম করছে, এই খেতে চায়, অথবা এই তার আচরণ, অথবা এই তার শারীরিক সমস্যা হচ্ছে, সুতরাং আপনারা টাকা প্রেরণ করুন এবং এই টাকার মাধ্যমে আমরা তাকে সাপোর্ট দেব এবং সুস্থ করে তুলব। এইভাবে করে করে, জিম্মি করে, অভিভাবকদের কাছ থেকে কিন্তু টাকা আদায় করে নিচ্ছে এই বাঁধন। এখন কথা হচ্ছে, মানসিকভাবে অসুস্থ একজন মানুষকে সাপোর্ট 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 প্রচুর পরিমাণে সাপোর্ট দেওয়ার প্রয়োজন। মানসিকভাবে সাপোর্ট দেয়া, তাকে মনে আনন্দ দেয়া, ভালো গল্প শোনানো, ভালো মানুষদের গল্প শোনানো, ধর্মীয় ব্যাপার থাকলে সেই ধর্মীয় ব্যাপারগুলোতে বিভিন্ন রকমের চমৎকার চমৎকার কাহিনী আছে, হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিগুলো তাকে শোনানো, এবং তার মনকে স্থির দিকে আনার ক্ষেত্রে যত রকমের মনগত উন্নয়নের প্রক্রিয়া, পদ্ধতি, ট্রেনিং আছে, সেগুলো কিন্তু তাকে করাতে হবে। মানুষ তো একটি ফুল দেখলেও খুশি হয়ে ওঠে। একজন মানুষকে যখন একটি উপহার দেওয়া হয়, তখন মানুষ আনন্দিত হয়ে ওঠে। একটি মানুষকে যখন সালাম দেওয়া হয়, মিষ্টি করে কথা বলা হয়, তখন মানুষ কিন্তু নিজেকে সম্মানিত বোধ করে। এইভাবেই কিন্তু মানুষের মানবিক, মানসিক উন্নয়নগুলো করে দেওয়া যায়। কিন্তু এর ব্যত্যয় যদি ঘটে, তাহলে উল্টোটা ঘটে, এবং উল্টোটা ঘটলে একটা মানুষ অসুস্থ হয়ে পড়বে আরও বেশি। এই যে সংশোধনাগার এবং এই যে পুনর্বাসন কেন্দ্র, এই যে মাদকাসক্ত নির্মূলের জন্য যে কেন্দ্রগুলো করা হয়, সেগুলো কিন্তু এই উদ্দেশ্যেই করা হয়, যাতে করে তাদেরকে এক্সট্রা সাপোর্ট দিয়ে, মানসিক, বিশেষ করে মানসিক সাপোর্ট দিয়ে তাদেরকে ফিরিয়ে আনা যায়, স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা যায়। এর সাথে শারীরিক ব্যাপারগুলো আছে, শারীরিক সুস্থতার ব্যাপার আছে, ভালো লাগার ব্যাপার আছে, এবং খেলাধুলার ব্যাপার আছে, ভালো মুভি, ভালো গল্প শোনা, ভালো কোনো নাটক দেখা, ভালো কোনো
বিষয় করতে দেয়া, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু শারীরিকভাবেও তাদেরকে সুস্থতা ফিরিয়ে দেয়া যায়। এইভাবে শারীরিক মানসিক উভয় প্রকারের সাপোর্টের মাধ্যমেই একটি এই যে মাদকাসক্ত নির্মূল কেন্দ্র অথবা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র অথবা সংশোধনাগার যেটাই বলি, এরা কিন্তু এই কাজগুলোই খুব ইনক্লুসিভলি ওই রোগীদের ক্ষেত্রে করে থাকে। ফলে রোগীরা খুব দ্রুত সেরে ওঠে, যেটা নাকি পরিবারের মধ্যে দুষ্কর হয়। পরিবারের মধ্যে কেউ হয়তো চাকরি করছে, কেউ ব্যবসা করছে, কেউ স্কুলে যাচ্ছে, কেউ কলেজে যাচ্ছে, এইভাবে বিভিন্নভাবে কিন্তু পরিবারের অন্যান্য সদস্যরা ব্যস্ত থাকে। আর এই ব্যস্ত সময়টাতে আরেকটি মানুষ কি করবে, সে অলরেডি তার মানসিক অবস্থা খারাপ, শারীরিক অবস্থাও খারাপ দিকে যাচ্ছে, এরকম একটা মানুষকে সার্বক্ষণিক সঙ্গ দেয়া, তাকে মোটিভেশন দেয়া, তাকে গল্প বলা, তার সাথে ভালো আচরণ দেয়, এই কাজগুলো করা হয়ে ওঠে না। আর যেহেতু করা হয়ে ওঠে না, সেই কারণেই মানুষ তখন চিন্তা করে যে একটু ভালো থাকার জন্য, একটু ভালো চিকিৎসা পাওয়ার জন্য তারা এরকম সংশোধনাগার অথবা নির্মূল কেন্দ্র অথবা মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র বিভিন্ন রকমভাবে কিন্তু এই কেন্দ্রগুলোতে মানুষ ভর্তি করে। এই কেন্দ্রগুলোর সাথে যারা জড়িত আছেন বা চিকিৎসক আছেন, তারা কিন্তু সবাই এমন মানবীয় গুণাবলীর হবে, এমন মানসিক আত্মবিশ্বাসী মানুষজন হবে, এমন চিকিৎসক হবে, যারা এদের সাথে মিশে এদের মানসিক ব্যাপারটা বুঝবে, কার কী চাহিদা, কার কী চাওয়া পাওয়া ছিল, কার কী প্রত্যাশার ভাঙন ছিল, কোথায় স্খলন ছিল, কোথায় এদের ব্যত্যয় ছিল, কোথায় এদের শারীরিক কোনো সমস্যা হয়েছে কিনা, মানসিক কিভাবে এদের বিকারগ্রস্ততা এসে পড়েছে, সেই বিষয়গুলো কিন্তু এরাই দেখবে এবং এরা বের করে এনে তখন সেই বিষয়গুলোতে চিকিৎসা প্রদান করবে। ফলে এই রোগীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। এখন সুস্থ হবার পরিবর্তে যদি অসুস্থ হয়ে পড়ে, আর এইটাকে জিম্মি করে যদি অভিভাবকদের কাছ থেকে প্রতি মাসে লাখ 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 টাকা যদি আদায় করে নেয়, তাহলে এটা নিঃসন্দেহে অপরাধ। আমরা চাই এই ধরনের অপরাধ বিভিন্ন জায়গায় ঘটছে, বিশেষ করে এই ধরনের সংশোধনাগারে এবং এই ধরনের চিকিৎসা কেন্দ্রগুলোতে হচ্ছে। আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বলবো যে জরুরি ভিত্তিতে শুধু এই গাজীপুরের এই বাঁধন যে কেন্দ্রটি চালাচ্ছে সেটাই শুধু নয়, ঢাকা শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায়, মফস্বলেও আছে, জেলা সদরগুলোতে আছে, উপজেলা সদরগুলোতে আছে, বিভিন্ন জায়গায় আছে বাংলাদেশের, এটা এমন একটা সিদ্ধান্ত বা এমন একটা কার্যকরী পদক্ষেপ হাতে নেওয়া হোক যাতে করে এই নির্মূল কেন্দ্রগুলো, এই সংশোধনাগারগুলো আসলেই কিশোর সংশোধন বা কিশোরী সংশোধন বা যুবক যুবতী সংশোধন, মাদকাসক্ত থেকে বের হয়ে এসে স্বাভাবিক জীবনযাপন, এই যে কেন্দ্রগুলো দেওয়া হয় এই কেন্দ্রগুলোতে আসলেই কী হচ্ছে সেটার একটা পরিসংখ্যান বের করা উচিত এবং সে অনুযায়ী এটার একটা কমিশন থাকবে, সেই কমিশন এটাকে দেখভাল করবে, কোথাও কোনো ত্রুটি থাকলে সেটা সারাই করার চেষ্টা করবে এবং যারা এর সাথে অপরাধী তাদেরকে ধরবে, আইনের হাতে সোপর্দ করবে, এটা আমরা আশা করছি। কারণ আমরা চাই আমরা চমৎকার একটি বাংলাদেশ, একটি চমৎকার জাতি দেখতে চাই। যদি জাতি দেখতে চাই তাহলে এই জাতিতে যে মানুষগুলো আছে, যে নাগরিকগুলো আছে, সেই নাগরিকের মেধাগত উন্নয়ন প্রয়োজন। আর মেধাগত উন্নয়নের জন্য শারীরিকভাবে তো সুস্থ থাকতেই হবে, পাশাপাশি মানসিকভাবে দারুণভাবে সুস্থ হয়ে উঠতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আমাদের উপর রহমত দান করুন। আমিন।